মা আপনি এবং বাসার সবাইকে সালাম জানিয়ে বলছি দেশের এই সংকটময় মুহূর্তে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না তাই ঢাকার আরও বিষ্টটা যুবকের সাথে আমিও পথ ধরেছি ওপার বাংলায় মা তুমি কে না মা দেশের জন্য এটা খুবই ন্যূনতম একটা চেষ্টা মা তুমি এদের স্বাধীনের জন্য দোয়া করো চিন্তা করো না আমি ইনশাল্লাহ বেঁচে আসবো আমি সাত দিনের মধ্যেই ফিরে আসতে পারি কী তার বেশিও লাগতে পারে তোমার চরণ মা করিব স্মরণ আগামীতে সবার কুশল কামনা করে খোদা হাফিজ জানাচ্ছি তোমারই বাকি সাজু